দেবেন ভট্টাচার্য আদেশ দিয়েছিলেন যে এই মূর্তি ছাড়ো, তাদের চিকিৎসার ব্যবস্থা করো। এই হচ্ছে আপনার আওয়ামী লীগ, যারা তখনও নারীদের উপর নির্যাতন করতে কোনো দ্বিধা করেনি, এখনো তারা নারীদের উপর নির্যাতন করতে কোনো দ্বিধা করছে না। আজকে যারা জেলে গেছেন, আজকে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, অপরাধ কি তাদের? অপরাধ একটাই, যে আমরা স্বাধীনতা চাই, আমরা কথা বলতে চাই, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে চাই, আমরা ভোট দিতে চাই, তাই তো? কিন্তু এখানে তাদের আপত্তি, তারা সেটা নিতে দেবে না। প্রিয় বোনেরা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন, তার অবদান, এটা অতি অল্প কথায় বলে শেষ করা যাবে না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান যারা অস্বীকার করে, তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে, কারণ তিনি স্বাধীনতার ঘোষক, যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে নয় মার দেশ স্বাধীন করেছেন। যে গণতন্ত্রকে আপনারা বন্ধ করে দিয়েছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা বাক্সার প্রতিষ্ঠা করেছিলেন, এটা অনেকেই আপনারা জানেন, কথা বলেন, বক্তৃতায় করেন, তাই না? বাক্সাতে কি ছিল? বাক্সাল ছিল আর কোন রাজনৈতিক দল থাকবে না, সব বন্ধ নিষিদ্ধ, শুধুমাত্র একটা দল থাকবে, সেটা হচ্ছে বাক্সাল। এই বাক্সালের নেতা থাকবেন শেখ মুজিবুর রহমান, এবং তিনি অন্যান্য নেতাদেরকে নির্ধারণ করবেন, আর সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে। যারা রাজনীতি করতে যায় তারা এই দলের সঙ্গে আসতে হবে, তারা আসতে হবে না। শুধু আমি দল নয়, সকল কর্মচারী কর্মকর্তাদেরকেও তখন বাক্সালে বাধ্যতামূলক ভাবে যোগ দিতে হবে। জেলায় জেলায় গভর্নর নিয়োগ করেছিলেন, যাতে করে তারা তাদের রাজত্ব চালাতে পারে। আল্লাহর কি হুকুম দেখেন, মানুষ ভাবে এক, আল্লাহ করে আরেক, বেশি দিন যায়নি, অল্প দিনের মধ্যেই তারা কিন্তু আল্লাহ বিচার করেছে, সেই ব্যবস্থা থাকে থাকে। এবং দেখো সেটা সম্পর্কে কি মিথ্যাচার করে, সে মিথ্যাচার করে শহীদ যে নাকি সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আমরা 15 আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি, আমরা সেটা কখনোই সমর্থন করি না, আমরা হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে, সেই প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে, এবং সেটা শহীদ জিয়াকে জড়িয়ে সেটাকে ভুল পথে পরিচালিত করতে চায়। সেদিন শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে প্রেসিডেন্ট কে হয়েছিল? বন্ধুরা মুস্তাক, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগ সেদিন পার্লামেন্টে ছিল। এটা নিয়ে আমাদের শাহজাহান সাহেব, যিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের জিয়াউর সাহেবের পার্লামেন্টে, তিনি পার্লামেন্টে বলেছিলেন যে কারা আওয়ামী লীগকে হত্যা করেছে। তিনি বলেছিলেন, আমার বন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, তারপরে 40 দিন আমি দোয়া পড়েছি, কোরআন শরীফ পড়েছি, তার আত্মার মাগফিরাত কামনা করেছি, আর আপনারা সাধু জামা সাহেব তখন নেতা ছিলেন, বলছে আপনারা তার লাশের উপর এদিকে মন্ত্রিত্বের শপথ নিয়েছেন, তারা আওয়ামী শপথ নিয়েছিল, মন্ত্রিত্ব গঠন করেছে। এখন তারা উল্টো কথা বলে, তারা তো সড়ক করতে চায় জিয়া রহমান সাহেবকে, বিএনপিকে, বিএনপি তো জন্মই আপনি, আর জিয়া রহমান সাহেব তখন ডেপুটি চিফ ছিলেন না, মার্শ তখন আর্মির চিফও ছিলেন না, ওনারা যাকে চিফ বানিয়েছিলেন সেই তো খোদের মুস্তাক কি গিয়ে স্যালুট করে আনুগত্য প্রকাশ করেছিল, তিনবারই সদস্যরা কি আনুগত্য প্রকাশ করে স্যালুট করেছে। তারা এই সমস্ত মিথ্যা দিলে মানুষকে প্রতারণা করে পরবর্তী প্রজন্মকে বোকা বানিয়ে আপনারা আপনাদের রাজত্বকে ধরে রাখতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি যেটা বলছিলাম যে সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে উনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন, যে একটা দল নয় সব দল, যা দল করে এই আওয়ামী লীগ তখন আপনার আবার নতুন করে দরখাস্ত করে অনুমতি নিয়ে কিন্তু সেটা আবার আওয়ামী লীগ দল তৈরি হয়েছিল। এই কথাগুলো আমরা আলোচনা অনেক সময় করি না, ভুলে যাই বলে হয়তো জবাব দিতে পারি না ঠিক মতো। এই হচ্ছে আওয়ামী লীগ। আজকে আপনারা যারা, আপনাদের তো সকলেরই ছেলে মেয়ে আছে, অথবা অনেকে নাতি নাতনি আছে, প্রাইমারি স্কুলের যে বই ভয়াবহ, তারা এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করে চলেছে, শুধুমাত্র একজনের নাম ছাড়া করে কারো নাম নাই,
এমনকি তাদের নেতা তাজউদ্দিন আহমদ তারও নাম নাই, তখন যে যুদ্ধের সংবিধানে আয়োগ ছিলেন এবার যে ফনি সাহেব তারও নাম নাই, কেউ নাই, এক নেতা এক দেশ, ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ, তাই না? তো এই